আপনার যারা ইউরোপের সেনজেন এরিয়াতে জব নিয়ে যেতে চাচ্ছেন বা সপরিবারে সেটেল হতে চাচ্ছেন, আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হচ্ছে সুইডেনে জব সিকার ভিসা। এটা খুব রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে, যেখানে আপনি কোনো রকম কোনো জব অফার ছাড়াই ভিসা নিয়ে বা রেসিডেন্স পারমিট নিয়ে আপনারা সেখানে যেতে পারবেন এবং জব নিয়ে সেখানে সেটেল হতে পারবেন। তো কিভাবে সুইডেনের এই জব সিকার ভিসার জন্য আপনি ঘরে বসে নিজেই আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কি কি রিকোয়ারমেন্ট বা আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোন যোগ্যতা থাকলে আপনি এই জব সিকার ভিসা নিয়ে ইয়াতে সুইডেনে যেতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম এই ভিসার ভ্যালিডিটিটা কি, ফ্যামিলি সহ যেতে পারবেন কি না, এবং এই ভিসাতে গিয়ে কিভাবে আপনি সুইডেনে সেটেল হতে পারবেন, ডিটেলস আলোচনা করবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে কমেন্টসে আপনার প্রশ্নটা করবেন, আর তারপরেও একান্ত আমাদের কোনো ব্যক্তিগত পরামর্শ বা সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ইউরোপের উন্নত দেশগুলোতে প্রচুর ওয়ার্কার ক্রাইসিসের কারণে খুব রিসেন্টলি ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কয়েকটি দেশ জব সিকার ভিসা চালু করছে। এর মধ্যে সেনজেনভুক্ত দেশের মধ্যে জার্মানি প্রথমে জব সিকার ভিসা চালু করেছে, এরপরে অস্ট্রিয়া, লাস্ট মান্থে পর্তুগাল জব সিকার ভিসার ঘোষণা দিয়েছে। সেনজেন এরিয়ার চতুর্থ কান্ট্রি হিসেবে সুইডেন রিসেন্টলি জব সিকার ভিসা লঞ্চ করেছে। তো এই সুইডেনের জব সিকার ভিসার মেইন সুবিধা হচ্ছে যে আপনি কোনো রকম কোনো জব অফার ছাড়াই শুধু চাকরি খুঁজতে বা জব সার্চিং করার জন্য একটা ভিসা পাবেন বা একটা রেসিডেন্ট পারমিট পাবেন। এই পারমিটটা নিয়ে আপনি সেখানে গিয়ে জবও করতে পারবেন বা আপনি বিজনেসও করতে পারবেন, অর্থাৎ সেলফ এমপ্লয়েড হিসেবেও আপনি ওখানে পারমানেন্টলি রেসিডেন্টশিপ নিতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সুইডেনটা কেন বেছে নিব বা অন্যান্য দেশের সাথে সুইডেনের পার্থক্যটা কী। ফার্স্ট যেই পার্থক্য সেটা হচ্ছে ভাষাগত দিক থেকে আপনি খুব ইজিলি ম্যাচ করতে পারবেন। সুইডেনের সকল মানুষ সুইডিশ ভাষা যেরকম ইউজ করে, অ্যাট দ্য সেম টাইম ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ইউজ করে। দ্যাটস ওয়াই আপনি চাইলে ইংলিশে কমিউনিকেট করতে পারবেন খুব ইজিলি এবং খুব ইজিলি আপনি সেখানে সেট হয়ে যেতে পারবেন। এরপর নাম্বার টু হচ্ছে সুইডেন সারা ওয়ার্ল্ডের 16th রিচেস্ট কান্ট্রি, এই কারণেও আপনি সুইডেনটা বেছে নিতে পারেন। এরপরে এখানে হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ডটা খুবই ভালো, পাশাপাশি সুইডেনের এনভায়রনমেন্ট অনেক ভালো এবং অনেক ক্লিননেস এনভায়রনমেন্টের কারণে এখানে হাই লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ আপনার গড় আয়ুটা অনেক বেশি হবে এখানে। এখন আসি যে এই যেই জব সিকার ভিসাটা, এই জব সিকার ভিসার ভ্যালিডিটিটা কত। এই জব সিকার ভিসাটা মিনিমাম 3 মান্থসের জন্য দিবে আর ম্যাক্সিমাম 9 মান্থস পর্যন্ত এটাকে এক্সটেনশন করা যাবে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই জব সিকার ভিসায় আমি কি ফ্যামিলি সহ যেতে পারবো বা আমার ডিপেন্ডেন্ট চাইল্ডদের সাথে নিয়ে যেতে পারবো কি না, বা তারা কখন জয়েন করতে পারবে আমার সাথে। তো আপনি যখন জব সিকার ভিসা নিয়ে যাবেন তখন আপনি কিছুতেই ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না। সার্টেন একটা টাইম পরে আপনি গিয়ে যখন আপনার জবটা ম্যানেজ করবেন, ম্যানেজ করার পরে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে, আর ওয়ার্ক পারমিটটা যখনই হয়ে যাবে তখন আপনার ফ্যামিলি আপনার সাথে জয়েন করতে পারবে বা ফ্যামিলিকে আপনি তখন নিয়ে আসতে পারবেন। আর কেউ যদি সেলফ এমপ্লয়েড হিসেবে বা নিজে বিজনেস করতে চায় তাহলে সেলফ এমপ্লয়েড হিসেবে তার রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবে। যখনই সে সেলফ এমপ্লয়েড হিসেবে রেসিডেন্স পারমিট পেয়ে যাবে তখন সে তার ফ্যামিলি নিয়ে আসতে পারবে বা ডিপেন্ডেন্ট চাইল্ডকে সাথে নিয়ে ওখানে থাকতে পারবে। এখন আপনাদের জন্য শেয়ার করব 2022 এর সুইডেনের মোস্ট ইন ডিমান্ড জব, যেই জবগুলোতে জবের আবেদন করলে বা ওই সব জবের যদি আপনার পাস্ট এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব সহজেই আপনারা এই জব সিকার ভিসাটা পেতে পারবেন। এই ইনডিমান্ড জবের তালিকায় প্রথমেই আছে হেলথ কেয়ার রিলেটেড, হিউজ একটা ক্রাইসিস আছে এই হেলথ কেয়ার জবে। আছে ডক্টরস, নার্সেস, মিডওয়াইফারি, ডেন্টিস্ট, মেডিকেল সেক্রেটারিস্ট, কেয়ার অ্যাডমিনিস্ট্রেটর, এরপর আছে কার্পেন্টার, উড ওয়ার্কার, কার্পেন্টার্স, এরপর আছে সফটওয়্যার অ্যান্ড সিস্টেম ডেভেলপার, টিচার্স, প্রি স্কুল অ্যান্ড প্রাইমারি স্কুল টিচিং, এক্ষেত্রেও হিউজ ডিমান্ড আছে, ইঞ্জিনিয়ার, সেলস অ্যান্ড পারচেসিং, মার্কেটিং, ফিনান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি শেফ, সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড আইটি আর্কিটেকচার, ড্রাইভার্স, মেশিনারি, বিল্ডিং অ্যান্ড ভেন্টিলেশন, স্টিল মেটাল ওয়ার্কার্স, ইলেকট্রিশিয়ান, ডেকোরেটরস, ইন্টারনাল অ্যান্ড
এক্সটার্নাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার। স্পেশালি এই সকল হাই ডিমান্ড জবে আপনার যদি মিনিমাম কিছু এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি চাইলে বাংলাদেশে বসেও এইসব জবের জন্য আবেদন করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি জব সিকার ভিসা নিয়ে সুইডেনে গিয়ে তারপর জবের জন্য আবেদন করতে পারেন। এখন আপনাদের প্রশ্ন আসছে যে এই জবের জন্য বাংলাদেশে বসে কিভাবে আবেদন করবেন বা ওখানে গিয়ে কিভাবে জবের জন্য আবেদন করবেন। এখন এখানে খুব পপুলার বেশ কিছু জব সাইট আছে, ইনডিড, লিঙ্কডইন, কেরিয়ার বিল্ডার, গ্লাসডোর, নোটস জব ইত্যাদি বিভিন্ন পপুলার জব সাইট আছে। এইসব জব সাইটে আপনি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সিভি তৈরি করে তারপর আস্তে আস্তে দেখে দেখে একটু রিসার্চ করে তারপর আপনি জবের জন্য আবেদন করতে পারেন। কন্টিনিউয়াস আপনি বাংলাদেশে বসেই এই জবের জন্য আবেদন করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনি জব সিকার ভিসা নিয়ে তারপর ওখানে গিয়েও আপনি এই জবের জন্য আবেদন করতে পারেন। তারা খুব সহজেই কী করে, স্কাইপির মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে ইন্টারভিউটা নেয়। দ্যাটস ওয়াই আপনি যদি বাংলাদেশে বসেও ইন্টারভিউ দেন তাহলেও আপনার জব হতে পারে, আর যদি আপনি সুইডেনে এই জব সিকার ভিসা নিয়ে যান তাহলে তো আপনার জব হওয়ার চান্সেসটা অনেক বেশি, যেহেতু এইসব প্রফেশনে হিউজ ডিমান্ড আছে। আর এর বাইরেও প্রাইমারি বিভিন্ন রকম প্রফেশনের হিউজ ডিমান্ড আছে, ওইসব জবেও আপনারা দেখে দেখে খুঁজে খুঁজে একটু রিসার্চ করে তারপর আবেদন করতে পারেন। এখন আসি যে সুইডেনের এই জব সিকার ভিসার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। ফার্স্টে নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট লাগবে, অর্থাৎ আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। যেই টাইম পর্যন্ত আপনি এই ভিসার জন্য আবেদন করবেন বা এখানে যেহেতু 9 মান্থস পর্যন্ত এক্সটেনশন করার সুযোগ আছে, সেহেতু 1 বছরের ভ্যালিড একটা পাসপোর্ট আপনার হলে ভালো হয়, কিন্তু মিনিমাম 6 মান্থের অবশ্যই লাগবে। এরপরে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স। আপনি যেই টাইমটা এই সুইডেনে বসবাস করবেন পার্টিকুলার ওই টাইমকে কাভার করে এরকম একটা হেলথ ইন্স্যুরেন্স লাগবে। এরপরে নাম্বার 3 হচ্ছে আপনার একাডেমিক সকল সার্টিফিকেট, মার্কশিট, কোনো রকম কোনো ট্রেনিং করে থাকলে ওই ট্রেনিংয়ের সার্টিফিকেট মার্কশিটগুলোও আপনি এখানে অ্যাটাচ করতে হবে বা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে দিতে হবে। এরপর নাম্বার 4 হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ড বা লাস্ট 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনগুলো আমরা পরবর্তীতে আসছি যে কী কী কন্ডিশনের উপর বেসিস করে এই সুইডেনের জব সিকার ভিসাটা আপনি নিতে পারবেন। নাম্বার 1 হচ্ছে কমপ্লিশন অফ স্টাডিজ অ্যাট অ্যান অ্যাডভান্স লেভেল, অর্থাৎ আপনার অ্যাডভান্স লেভেলের একটা স্টাডি থাকতে হবে বা এডুকেশন থাকতে হবে যেটা মাস্টার্স বা পিএইচডি ইকুইভ্যালেন্টের। এরপর নাম্বার 2 হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি টু এবল টু সাপোর্ট ইউর সেলফ থ্রো আউট ইউর স্টে হোয়াইল অন এ জব সিকার ভিসা, অর্থাৎ জব সিকার ভিসায় যখন আপনি সুইডেনে অবস্থান করবেন সেই সময়ে আপনার নিজেকে সাপোর্ট করার মতো ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকতে হবে, যেটার মান্থলি হচ্ছে $1200 $1200 এক মাস যদি আপনি ওখানে স্টে করতে চান তাহলে সুইডেনের লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার $1200 কী করতে হবে, সলভেন্সি শো করতে হবে। যদি আপনি 3 মান্থসের জব সিকার ভিসাটা নেন, যেহেতু এটার মিনিমাম 3 মান্থসের ভ্যালিডিটি, তাহলে আপনার $3,3600 এখানে শো করতে হবে। আর যদি 9 মান্থের জন্য আপনি সুইডেনে অবস্থান করতে চান বা 9 মান্থের জন্য রেসিডেন্স পারমিটটা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই $10,800 ইকুইভ্যালেন্ট একটা ফান্ড শো করতে হবে। এরপর নাম্বার 3 হচ্ছে এ ওয়েল লেড আউট প্ল্যান টু সিক এমপ্লয়মেন্ট ইন সুইডেন অর বি সেলফ এমপ্লয়েড, অর্থাৎ আপনি সুইডেনে যে জব পাবেন বা আপনি বিজনেস করতে পারবেন এটার উপরে একটা প্ল্যান আপনাকে সাজাতে হবে বা একটা প্ল্যান সাবমিট করতে হবে, যেটার মাধ্যমে ক্লিয়ারলি বোঝা যাবে যে আপনি আসলে এলিজিবল সুইডেনে জব করার জন্য বা বিজনেস করার জন্য। এরপর ফাইনালি এ লেটার অফ পারমিশন ইস্যু টু দ্য সুইডিশ কাউন্সিল অফ হায়ার এডুকেশন টু গ্রান্ট দ্য রাইট টু কনস্ট্রাক্ট ইয়োর এডুকেশনাল ইনস্টিটিউশন ফর দ্য ভেরিফিকেশন অফ অল এডুকেশনাল ডকুমেন্ট সাবমিটেড, অর্থাৎ আপনাকে একটা কনসার্ন লেটার সাইন করতে হবে বা একটা কনসার্ন লেটার সাবমিট করতে হবে যেটার মাধ্যমে সুইডিশ কাউন্সিল অফ হায়ার এডুকেশন কী করতে পারবে, আপনার ইনস্টিটিউশনে বা আপনার সার্টিফিকেটগুলোকে ভেরিফাই করতে পারবে। ফাইনালি আসে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনারা কীভাবে এই জব সিকার ভিসার জন্য আবেদন করতে পারেন। আপনারা কিন্তু ঘরে বসেই সুইডেনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে এই জব সিকার ভিসার জন্য আবেদন করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনারা অফলাইনেও এই জব সিকার ভিসার জন্য আবেদন করতে পারেন। অনলি আপনারা এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে সাপোর্টিং সকল ডকুমেন্ট এটার সাথে অ্যাড করে দিয়ে আপনার নিয়ারেস্ট
যেই এম্বেসি বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে ওখানে গিয়ে আপনারা ফাইলটা সাবমিট করে দিতে পারেন এবং 1 থেকে 3 মাসের মধ্যে এই ভিসার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যায়। যখনই অ্যাপ্রুভ হয়ে গেল তখন আপনাকে মেইল দিয়ে বায়োমেট্রিক্স দেওয়ার জন্য এম্বেসি কল করবে, তখন আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ওই এম্বেসিতে বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে আপনি বায়োমেট্রিক্সটা দিয়ে দিবেন, তারপর আপনার এই রেসিডেন্স পারমিটটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন ইউ ক্যান ফ্লাই টু সুইডেন, আর সুইডেনে গিয়ে আপনি যখন জব সার্চ করবেন বা জব খুঁজে জব পেয়ে যাবেন তখন আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। আর কেউ যদি ওখানে গিয়ে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন তাহলেও আপনারা বিজনেস স্টার্ট করতে পারবেন, বিজনেস স্টার্ট করে আপনি সেলফ এমপ্লয়েড হিসেবে আপনার রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আশা করি এই ভিডিও থেকে আপনারা সুইডেনের জব সিকার ভিসা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।